প্রত্যেক বছর ফাল্গুন মাসের দ্বিতীয়াতে পশ্চিমবঙ্গ রাজ্যের মিমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত ভাণ্ডুলে সাম্প্রদায়িক ভ্রাতৃত্ববোধের হদিশ পাওয়া যায়। কথাটি সম্পূর্ণভাবে বলতে গেলে এই পুজোর বিশেষত্ব হল পুজোস্থানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়েরই প্রতিনিধিত্বে পুজো হয়ে থাকে। শোনা যায় প্রায় 100 বছর ধরে হয়ে আসছে মা ওলা বিবির পুজো। 1996 সাল থেকে ভাণ্ডুল কৃষক সংঘের ব্যবস্থাপনায় জাঁকজমকের সাথে মা ওলা বিবির পুজো হয়। স্থানীয় সূত্রে জানা যায় বহুদিন আগে কোনো ভয়াবহ রোগকে মুক্ত করার কারণে মা ওলা বিবির পুজোর এত প্রাধান্য। আর মা ওলা বিবি এটা ঘোড়ার রূপে থাকেন, মানে আমাদের দাদুদের মুখ থেকে শোনা এক সময় মহামারী হয়েছিল এখানে, কলেরা মহামারী, সেই সময় মা ওলা বিবি এখানে উপস্থিত হন, দিয়ে এইভাবে এবার এনার আমাদের হাতে সাহেব আছেন, ইনি পূজা আজা করেন এখানে, উনি ওনার মতন করেন, নামাজ পড়েন, দোয়া দেন, যাতে পাশাপাশি গ্রাম বা আমাদের এই যে গ্রামে হচ্ছে ভাণ্ডুল গ্রামে, এই গ্রামে হচ্ছে এদের যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সেই কামনা উনি করেন। আর আমি আমার মতন নিজের মতন করে আমাদের বেদ মন্ত্রা উচ্চারণ করে সেইটা দিয়ে আমরা সবাইকার মনস্কামনা দিয়ে মা ওলা দেবী প্রত্যেক বছরই হয় এখানে, আমি আমার মতো করে দোয়াদানি করি, উনি ওনার মতো করে যাতে কোনো সমস্যা না হয়। এটা কত বছর ধরে হয়ে আসছে? এটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে, আমার দাদুর আমল থেকে আমি দেখে আসছি। এই দিন এই পূজায় উপস্থিত ছিলেন কিশোর সংঘের সেক্রেটারি ইন্দাজউদ্দিন খান, ক্লাব সদস্য সন্টু খান, সুশান্ত মুর্মু, শুভজিৎ সেন, সুশান্ত সাঁতরা সহ অন্যান্য ব্যক্তিত্বরা। আমাদের আজকে মা ওলা বিবির পুজো অনুষ্ঠান। কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে? এটা ভাণ্ডুলে। কোন কোন গ্রাম অংশগ্রহণ করে? এই মনোগ্রাম, নাল্লা এবং আশেপাশে সব গ্রাম। এখানে কি সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে? সমস্ত ধর্মের মানুষই এই পুজো দেয়, পুজোর সবাই নিয়ে যায়। আর কি কি অনুষ্ঠান হয়? সংস্কৃত অনুষ্ঠান হয়, বাচ্চাদের সব নিয়ে খেলাধুলা এসব অনুষ্ঠান করা হয়। কদিন ধরে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়? আমাদের 4 দিনে অনুষ্ঠানটা করা হয়। আপনাদের মধ্যে কে কে উপস্থিত আছেন? আমাদের সমস্ত সকল সদস্যবৃন্দই আছে এখানে। এটা কত বছর ধরে হয়ে আসছে? আমরা আজকে 1996 করে আসছি, তার আগে থেকে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন, আমরা জানি না কতদিন থেকে এটা শুরু হয়েছে, বহুদিন আগে থেকে হচ্ছে এটা। এখন কাদের উদ্যোগে হচ্ছে অনুষ্ঠানটা? আমাদের সমস্ত কৃষক সংঘের কৃষক সংঘের ছেলেদের সদস্য বৃন্দদের নিয়ে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে ইন্তাজউদ্দিন খান। আর এই অনুষ্ঠান বিশেষত্ব কি আছে? বিশেষত্ব কি আছে? বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে সমস্ত হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত মানুষ এখানে পুজো দেয়। আর একটা ব্যাপার হলো আমাদের দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে মুসলিমদের খাদিম সাহেব দাঁড়িয়ে থাকেন এবং বাঙালিদের মানে হিন্দু ধর্মের পুরোহিত দাঁড়িয়ে থাকেন, দুজনে একসঙ্গে মিলে দাঁড়িয়ে আমাদের পুজোটা হয়। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।